আজকের পর্বে বানাবো লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি বাঙালির একটা অনেক ফেমাস রেসিপি। এই লাউ চিংড়ি ভাতের সাথে রুটির সাথে খুব ভালোভাবেই যায়। লাউ চিংড়ি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেব। সবার প্রথম জানাই অর্পিতাস কুক হাউসে অনেক অনেক স্বাগত। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ, নিয়েছি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট কুচি করে, নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজে আলুকে কেটে নিয়েছি ছোট ছোট কুচি করে, এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্রেট করে রাখা রসুন, আদা বাটা নিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, নিয়েছি গরম মশলা, আমি সানরাইজের গরম মশলা নিয়েছি, নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সম্পূর্ণ রান্নাটা করব আমি সর্ষের তেলে, এর সাথে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর চিনি। সবার প্রথম আমি এই লাউটাকে একটু জলে হালকা সিদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি আমি, লাউটা দিয়ে দিলাম। এবারে এটাতে আমি জল দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি হতে দেব 2 মিনিট মতো। লাউটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে জল ঝরিয়ে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। এবারে যেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি ভেজে নেব। লাউ চিংড়ি বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চিংড়ি মাছগুলো আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নেব। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এবারে ফোড়নের জন্য যেগুলো নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দেব। আমি এটা হালকা ফ্রাই করে নেব। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব।
সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আবার আমি হালকা নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমার বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে গ্রেট করা রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দেব, জিরে গুঁড়োটা দিয়ে দেব, গরম মশলা গুঁড়োটা সবার শেষে দেব। সবকিছু আমি ভালো মতো মিক্স করে নিলাম। এবারে সামান্য পরিমাণ হলুদ দেব। সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণ জল দেব যাতে আমার মশলাটা লেগে না যায়। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি এইভাবে নেড়ে চেড়েই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে আমার তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি যে সিদ্ধ করে রাখা লাউটা রেখেছিলাম এবারে সেই সিদ্ধ লাউটা দিয়ে দেব। সব কিছু ভালো মতো মিক্স করে নেব। মশলাটার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। লাউটা সিদ্ধ করার সময় আমি যে জলটা লাউটা থেকে বেরিয়েছিল সেই জলটাই আমি একটু দিয়ে দিলাম।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। আবার ভালো করে নাড়িয়ে নেব। এবারে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটার সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম ভাবে বাড়িতে লাউ চিংড়ি বানান, বাড়িতে সবার সাথে পরিবেশন করুন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। এটা আমার হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। আবার সবকিছু ভালো করে নাড়িয়ে নেব। এবারে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আমার লাউ চিংড়ি তৈরি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি পরিবেশন করব লাউ চিংড়ি। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। অবশ্যই যেন আমার বেল নোটিফিকেশনটা অন করবেন।